নমস্কার। আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা সকলকে। আজকে এই বিশেষ দিনে আমি একটি লেখা পাঠ করতে চাই, আমার অত্যন্ত প্রিয় দিদি সুস্মিতা নন্দীর লেখা। এটি লেখাটার নাম হচ্ছে সীমাবদ্ধতা। তো আমি একটু দেখেই পড়ব, খুব একটা সড়গড় হয়ে ওঠেনি এখন অবধি লেখাটা। তো আমি খানিকটা পাঠ করতে চাই, আপনাদের কাছে অনুরোধ রইল, এটা আমার প্রথম পদক্ষেপ এরকম রিসাইট করার দিকে। তো আপনারা জানাবেন যে এটা কেমন লাগলো, আর অবশ্যই লেখাটার একটা ফিডব্যাক চাই। আর লেখাটা আজকের এই বিশেষ দিবস উপস্থাপনা করার অর্থ, বিশেষ উদ্দেশ্য হলো যে লেখাটি অনেকটি মেয়েদের জীবন নিয়ে, সীমাবদ্ধতা অর্থাৎ মেয়েদের জীবনের সীমাবদ্ধতা নিয়েই লেখা। তো আশা করি লেখাটা আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। আমি বেশি সময় নষ্ট না করে শুরু করছি। সীমাবদ্ধতা। আমার মনে শিশুকাল থেকে একটা প্রশ্ন সবসময় আমাকে খুব ভাবাতো, আর সেটা হলো সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি? অসীম সমাপ্তি নয়? সবসময় বলা যেতে পারে মেয়েদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই সীমারেখার একটা প্রবল উপস্থিতি আছে। প্রতিটি ক্ষণে মেয়েদের তীব্রভাবে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা যে তুমি বা তোমার সব ধরনের গতিবিধি একটি নির্দিষ্ট বা পরিচিত চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে, আর তাহলেই তুমি গ্রহণযোগ্য। এটার থেকে কোথাও মনে হয় না যে মেয়েদের জীবনের লক্ষ্য আগে থেকেই নির্ধারিত। এখানে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা বা নতুন কোনো ফলাফলের কোনো তাৎপর্য নেই। মনে হয় না বা বলাই বাহুল্য, আগে থেকেই মেয়েদের গলায় ঝুলিয়ে দেওয়া হয় পরিচিত আর গতানুগতিকের সাইনবোর্ড। কন্যা সন্তানের প্রতিপালনের সময় তার বাবা মায়েরাই খুব যত্ন সহকারে তার পুষ্টির সাথে সাথে ভয় আর সীমাবদ্ধতার পাঠ তার মনের গভীরে স্থাপন করতে থাকে। আচ্ছা ভাবুন তো, কাল যদি আপনি বা আপনারা জানতে পারেন আকাশের স্বাভাবিক রূপটা শুধু একটি নির্দিষ্ট স্থান থেকেই দেখা যাবে, বাকি সব জায়গাটা থাকবে ঘন অন্ধকার, কেমন লাগবে? আশা করি কল্পনা করতেও ভয় লাগছে, তাই না? তাহলে ভাবুন, ছোট থেকেই মেয়েদের মধ্যে এই নির্দিষ্ট জীবন, সীমাবদ্ধতা, এই ধরনের ভয়ের অন্ধকার তারই অতি আপনজনেরা তাকে উপহার দেয়। যা অপার, যা অসীম, তা কি সুন্দর নয়? নাকি খুব সুন্দর? যেমন আকাশ, সমুদ্র, যা অসীম তাই তো নতুন কিছু ভাবতে বাধ্য করে। একটু ভেবে দেখুন, মেয়েদের বাবা মা তার আপনজনেরাই নিজেদের অজান্তে তার মেয়ের নতুন কিছু ভাবনা চিন্তা করার ক্ষমতাকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে। জানেন বাবা মা কিন্তু সন্তানের সব থেকে বড় শক্তি, এবং তার বিশ্বাসের প্রবল এবং প্রধান আশ্রয়স্থল। মেয়েদের বিশ্বাস থেকে আত্মবিশ্বাসের এই যাত্রার মাঝে কোনো ভয় বা সীমাবদ্ধতার বীজ বপন করবেন না। কন্যা সন্তানকে আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আপনারাও একটু উদারতা দেখান। দেখবেন এই বিশ্বাসের মর্যাদা সে তার স্বনির্ভর সুনিশ্চিত নিজস্বতা দিয়ে রাখবে, মেয়েদের স্বপ্নও সফল হবে। কবি শঙ্কর ঘোষের ভাষায়, সেদিন কি হলো সে এক ক্লান্ত স্বপ্ন দেখেছি রাত্রে, ভরবর্ষার দামোদর যেন পেরিয়ে চলেছি সাঁতরে, ঢেউ ভাঙি যেন মার ডাক শুনে, নেই ভয় নেই কুণ্ঠা, বাড়ি গিয়ে মাকে এনে দিতে হবে হয়তো তেলটা নুনটা। অবশেষে আমার প্রিগদিতি সুস্মিতা নন্দীর একটি ছোট্ট লাইন যেটি আমার মনকে ছুঁয়ে গেছে, কন্যা দান নয়, কন্যা দায় নয়, কন্যা রত্ন হয়ে উঠবে। নমস্কার।